ভাই আজান তো দিয়ে দিল, আমি একটু নামাজটা পড়ে লই। দোকান দেশে ফুটপাত উনি আবার নামাজ পড়তে যাবে এমন ভাব করতেছিস যে নিয়ম কানুন সব তুই জানিস আর কেউ জানে না। আগে চুল কাটবি তারপর নামাজ যাবে, আমার কাজ আছে তাড়াতাড়ি কর। শোনেন, নামাজ আগে কাজ পরে, আমি নামাজ বাদ দিয়ে কোনো কাম করতে পারুম না। এই তোরে বলছি না আগে চুল কাটবি তারপর নামাজ যাবি, বললাম না আমার কাজ আছে তাড়াতাড়ি কর। শোনেন, আমার যদি সব কিছু ধ্বংস হয়ে যায় আমি নামাজ বাদ দিয়ে কোনো কাম করতে পারুম না। আপনার যদি ভালো লাগে আপনি তাহলে অপেক্ষা করেন, আর না হলে অন্য জায়গায় যান, আমার কাছে নামাজ আগে, আমি এখন নামাজ পড়ব। দাঁড়া, তোর একটা শিক্ষা দিয়েই ছাড়বো, নামাজ পড়বি না? তোর পড়াইতেছি নামাজ। এই যে ভাই এদিকে আসুন তো ভাই, আপনিও আসেন, দেখে জানি শুরু একটা কি করতে হচ্ছে। ভাই একটু তাড়াতাড়ি আসুন তো, ভাই তাড়াতাড়ি আসুন ভাই। এই যে লোকটা দেখতেছেন না, এই যে নামাজ পড়তেছে এই লোকটা তো একটা ভণ্ড লোক, আমার পকেট থেকে টাকা চুরি করে এখন উনি নামাজ পড়তেছে। আরে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলেন। আরে ভাই, আমি ওনার সেলুনে চুল কাটতেছি, মাত্র চুল কাটা শুরু করলো তারপর আজান দিল, আজানের পর বলতেছে যে নামাজ পড়বে, এর মধ্যে কেমনে কি করে আমার পকেট থেকে টাকা নিয়ে গেছে। আমি চেক করে দেখতেছি আমার পকেটে কোনো টাকা নেই ভাই, আমি নিশ্চিত। ওই দেখেন যায় নামাজটা উঁচু উঁচু দেখা যায়, ওইখানে উনি রাখছে, আপনারা চেক করেন ভাই, চেক করেন। খারাম, উনি তো নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক তারপরে আমরা যাচাই বাছাই করে দেখবো যে কি ঘটনা। ভাই এখন তো শেষ, দেখেন এখন চেক করে। আচ্ছা আমি দেখতেছি, দেখি ওখানে কি আছে। এই দেখেন তো, দেখি দেখি। আরে এটা তো দেখতেছি কাগজ। ওই মিয়া, আপনি তো কইলেন এখানে টাকা আছে। কই, এই যে দেখতেছি ছয়টা কাগজ। এই এখন তো দেখতেছি দোষ আপনার। আরে আমি তো টাকা রাখছিলাম, কিন্তু টাকা কাগজ হয়ে গেল কেন? আসলেই তো কাগজ। হ্যাঁ ভাই বিশ্বাস করেন, আমার পকেটে 6000 টাকা ছিল, টাকাটা মনে হয় উনি নিয়ে গেছেন। দাঁড়ান আপনাকে চেক করি। পকেট দেখি, ওই পকেট দেখি, এই যে এই তো টাকা, এই তো এই 6000 টাকাই তো আপনার পকেটে ছিল, আর ওই জান আমাদের নিজে তো 6টা কাগজ। টাকা পকেটে আসলো কিভাবে, কি হচ্ছে এগুলো আমার সাথে? ওনাকে ফাঁসাতে গিয়ে আমি তো ফেঁসে গেলাম। এ ভাই আপনি মিথ্যা কথা বললেন কেন, এগুলো তো ঠিক না। আপনি তো চোর, আপনি তো খারাপ মানুষ, একটা নামাজি মানুষের সাথে এইরকম ব্যবহার করলেন কেন আপনি? হ্যাঁ তারে আপনি চোর বানাইতে গেলেন কেন, আপনার উদ্দেশ্য কি বলেন তো? আরে আপনারে না মারা উচিত। থামেন থামেন আপনারা। শোনেন, উনি হয়তো ভুল করেছেন, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, কিন্তু আপনারা ওনার গায়ে হাত দিয়েন না, আপনারা কিছু মনে করেন না, আমি ওনার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। দেখছেন মিয়া, যে মানুষটারে আপনি চোর বানাইতে চাইছিলেন এই মানুষটা আপনার জন্য আমাদের সকলের কাছে ক্ষমা চাইতেছে, উনি কত বড় মহাত্মনের মানুষ দেখেছেন? আপনার তো বিবেক বলে কিছু নেই, ওনার মধ্যে যে বিবেকটা আছে সেই বিবেকটা বিন্দু পরিমাণ আপনার মধ্যে নেই। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। ভাই আমি আজকে থেকে কথা দিতেছি, আমি এরকম কখনো আর খারাপ কাজ করবো না, আর আমি এখন থেকে পাঁচ অক্ত নামাজ কালাম পড়বো, আমার যতই কাজ থাকুক না কেন আমি সবার আগে নামাজ আদায় করবো। আলহামদুলিল্লাহ।